আওয়ার স্কুল যদি ইংলিশে এসে দেয় তাহলে এইভাবে লিখতে হবে, দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ, নিজের স্কুলের নাম ডট 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 লেখা আছে ওখানে দিতে হবে। দেয়ার ইজ এ বিগ প্লেগ্রাউন্ড ইন আওয়ার স্কুল, দেয়ার আর ডট ডট দেওয়া আছে মানে টোটাল কত স্টুডেন্টস, সে স্টুডেন্টের নাম্বারটা বসাতে হবে। স্টুডেন্টস ইন আওয়ার স্কুল, দেয়ার আর এ লাইব্রেরি অ্যান্ড আর ল্যাবরেটরি ইন আওয়ার স্কুল, হোয়েন উই সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থেম ডেইলি ইন আওয়ার প্রেয়ার লাইন উই ফিল প্রাউড অফ আওয়ার কান্ট্রি, আওয়ার টিচার্স আর ভেরি সিনসিয়ার, দে টিচ আস ভেরি কেয়ারফুলি, উই পার্টিসিপেট ইন আওয়ার ডিফারেন্ট ন্যাশনাল ফেস্টিভ্যালস অবজার্ভ ইন আওয়ার স্কুল, উই এনজয় আওয়ার মিড ডে মিল ইন আ টিফিন আওয়ার, উই প্লে ইন দ্য ফিল্ড, উই লাভ আওয়ার স্কুল। বাংলাতে লিখে দিয়েছি আমাদের সুবিধার জন্য। আমাদের বিদ্যালয়, আমাদের বিদ্যালয়ের নাম, নামটা বসাতে হবে। আমাদের বিদ্যালয় একটি বড় খেলার মাঠ আছে, তাহলে আমাদের বিদ্যালয়ে একটা বড় খেলার মাঠ আছে। আমাদের বিদ্যালয়ে এতজন ছাত্র আছে, অতজনের সংখ্যাটা বসাতে হবে। আমাদের বিদ্যালয়ে বিদ্যালয় লেখা আছে, ওগুলো বিদ্যালয়ে হবে। আমাদের বিদ্যালয়ে একটি লাইব্রেরি এবং একটা ল্যাবরেটরি আছে। যখন আমরা আমাদের প্রার্থনা লাইনে প্রতিদিন আমাদের জাতীয় সঙ্গীত গায়, তখন আমরা আমাদের দেশের জন্য গর্ব বোধ করি। আমাদের শিক্ষকরা খুবই আন্তরিক, তারা আমাদের খুব সাবধানে শেখান ও পড়ান। আমরা আমাদের বিদ্যালয়ে বিভিন্ন জাতীয় উৎসবে অংশগ্রহণ করি। আমরা আমাদের টিফিনের সময়ে আমাদের মধ্যাহ্নভোজ উপভোগ করি। আমরা মাঠে খেলা করি, বিদ্যালয়ের মাঠে খেলা করি। আমরা আমাদের বিদ্যালয়কে খুব ভালোবাসি। খুব সহজ সরলভাবে ইংলিশে তারপরে বেঙ্গলিতে ব্যাখ্যা করে দিয়েছি, এগুলো বারবার পড়ে বারবার লিখতে হবে, এইভাবেই লেখা অভ্যাস করতে হবে। যখন সাবজেক্ট ক্লিয়ার থাকে না তখন দেয়ার ইজ বা দেয়ার আর দিয়ে শুরু করতে হয়। বারবার প্র্যাকটিস কর, মুখস্থ কর, না দেখে লিখবি তাহলে ক্লিয়ার হবে।